নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী দেবীর আরাধনার দিন। তার জন্য আমাদের বাংলায় বৃহস্পতিবারকেই বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। কিন্তু আজকের এই কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মী পুজো করবেন কিভাবে? কিছু প্রচলিত নিয়ম ও আচার, অনুষ্ঠানের ধরন ও পন্থা অবলম্বন করুন। দেখবেন এতেই দেবী লক্ষ্মী তুষ্ট হবে, এতে আপনাদের অর্থ মান যশ সুনাম ইত্যাদি বৃদ্ধি পাবে। ঋণের ভারে দেখবেন অনেকেই বিপর্যস্ত, সেই ঋণের ভার থেকে মুক্তি লাভের একটি রাস্তা খুঁজে পাবেন। এর জন্য আপনারা কি করবেন? আপনাদেরকে এই বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার দিন থেকেই শুরু করতে হবে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর দ্বাদশ নাম স্তোত্র মন্ত্র জপ। এই মন্ত্রে দেবী লক্ষ্মীর ১২টি দিব্য নামের উল্লেখ আছে। কেউ যদি শুধু এই ১২টি দিব্য নাম প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে জপ করেন ১২ বার, তাহলে দেখবেন তার জীবনে কখনোই অর্থ মান যশের অভাব হবে না, সে কখনোই ঋণের জালে আটকিয়ে পড়বে না। তাই এই বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা থেকেই শুরু করুন, ১২ দিন ধরে প্রতিদিন ১২ বার করে এই ভগবান এই শ্রী শ্রী লক্ষ্মী দেবীর এই দিব্য দ্বাদশ নাম স্তোত্র মন্ত্র, এই মন্ত্র করলে দেখবেন আপনারা। দর্শক বন্ধু, স্ক্রিনে আমি স্তোত্রটি দিয়ে দিলাম, আপনারা আমার সঙ্গে জপ করতে পারেন, পাঠ করতে পারেন। ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবেত্তস্য পুত্র দ্বারা দিভিংসহ। এর বঙ্কার্থ হল হে বিশ্বপূজিতে কমলে বিষ্ণুবল্লভা দেবী, যেমন আপনি কৃষ্ণে স্থিরা তেমনি আমাতে স্থিরা হন। যে ভক্ত আপনার এই দ্বাদশ নাম স্তোত্রম জপ করবে, সেই দ্বাদশ নাম হল ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী ও পদ্মাধারিণী। এই দ্বাদশ নাম যে জপ বা পাঠ করবে, যে এই দ্বাদশ নাম স্তোত্র পাঠ করবে, তার উপর আপনি সদা প্রসন্ন থাকেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।